আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাস নবম দশম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে অধ্যায় সপ্তম পার্ট এক। তোমরা এই করোনাকালীন সময়ে ঘরে থেকে তোমাদের লেখাপড়ায় চালিয়ে যাচ্ছ। আমাদের সামনে বার্ষিক পরীক্ষা মূল্যায়ন, বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় তোমাদেরকে ভালো 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 করে পরবর্তী ক্লাস উন্নীত দেওয়া হবে। আমি আজকে তোমাদের এই কাজীমাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের বিষয় হিসাবে আমি গ্রহণ করেছি বয়ঃসন্ধিকাল ও বয়ঃসন্ধিকালের পরিবর্তন। আমরা জানি 10 থেকে 18-19 বছর এই বয়সটাকে আমরা বয়ঃসন্ধিকাল বলি। এই বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের একটা যে পরিবর্তন পরিলক্ষিত হয় সে বিষয়টা আমরা আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা এটা গ্রহণ করবে এবং এই বয়সটা যে এত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সেটা তোমরা জানো। আবার অনেকেই না জানার কারণে নিজকে অনেক সময় ক্ষতির মধ্যে ফেলে দাও। আমি শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, বড়ত্ব ও বার্ধক্য এই পর্যায়গুলো একটা শিশু জন্মের পরে শৈশবে শৈশবকাল, তারপরের অবস্থানটা বলা হয় বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল। আমরা শৈশব থেকে কৈশোর এই তিনটা পর্যায়, বিশেষ করে শৈশব, বাল্য এটাকে আমরা একটা সময় মনে করি, আর কৈশোরটা ওই 10 থেকে বিশেষ করে 19 বছর 18 বছর ওই বয়সটা হচ্ছে কৈশোরকাল। এটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এই বয়সটাই শিক্ষার্থী নিজেকে কে সুন্দর করে গড়বে, যারাই নিজকে গড়তে পারবে, যারাই মা বাবার আদেশ উপদেশ মেনে চলবে, তারাই জীবনে সুপ্রতিষ্ঠা লাভ করবে। আমার বিশ্বাস এই বয়সন্ধিকাল একজন শিক্ষার্থীকে শিক্ষার্থীদের শারীরিক মানসিক পরিবর্তন হয়, এই পরিবর্তনটা স্বাভাবিক গতি যদি হতে থাকে এবং সে যদি তার শ্রেষ্ঠ বন্ধু মা অথবা বাবাকে গ্রহণ করে তাদের উপদেশ আদেশ মেনে চলে, তাহলে অবশ্যই সেই সব শিক্ষার্থী জীবনে নিজকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে এবং নিজকে সুন্দরভাবে গড়তে পারবে। এই ঝুঁকিপূর্ণ বয়সটা শারীরিক পরিবর্তন হওয়ার সাথে সাথে তার মানসিক পরিবর্তন, এই পরিবর্তনের কারণে তারা অনেক সময় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, অনেক সময় কিশোর অপরাধে তারা জড়িয়ে পড়ে। এই বয়সন্ধিকালটাকে বলা হয় অনেক সময় টিন এজও বলা হয়, 13-14 এভাবে 19 পর্যন্ত, এই 19 বছর পর্যন্ত কিশোর কিশোরা আবেগ মানে থাকে, তাদের ভিতরে নতুনত্বের জানার চাহিদা আগ্রহ থাকে, এই তাদের যে পরিবর্তনের কারণে এই জিনিসগুলো ঘটে থাকে এটাই স্বাভাবিক। অনেক সময় বিপদগামিতাও এই সময়টাই বেশি হয়ে থাকে শিক্ষার্থীরা। এই জন্য আমি বলবো তোমরা এই বয়সটায় বিশেষ করে তোমাদের শ্রেণীর লেখাপড়ার সাথে সাথে কিছু ধর্মীয় বই, যে বই তোমার চরিত্র গঠন করবে সেই ধরনের বই পড়বে, মা বাবাকে তার শারীরিক মানসিক সমস্যার কথাগুলো বলবে, শেয়ার করবে। এই করলে তোমরা, আমার বিশ্বাস তোমরা এগিয়ে যেতে পারবে। আমরা যে আজকের এই পাঠটাকে যদি গুরুত্ব দিই আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে পারবো আমার বিশ্বাস, কারণ এই বয়সন্ধিকালটাকে ঝুঁকির মধ্যে না রেখে যে কোনো ঝুঁকি এড়ানোর জন্য মা বাবাকে বন্ধু হিসাবে গ্রহণ করে সকল বিষয়ে শেয়ার করে নিজকে ঝুঁকিমুক্ত করতে হবে। আমরা কিশোরদের কিছু পরিবর্তন হয়, যেমন উচ্চতা ও ওজন বাড়ে, শরীরের দৃঢ়তা আসে,
স্বর ভঙ্গ হয় ও গলার স্বর মোটা হয়। এই বয়সটাতে আমরা সঙ্গীতে দিয়ে থাকি। কিশোরীদের যে পরিবর্তনগুলো হয় আমরা দু একটি উদাহরণস্বরূপ দিয়েছি, উচ্চতা ও ওজন বাড়ে, শরীর ভারী হয়, শরীরের হাড় মোটা হয়। আরও কিছু কিছু সংবেদনশীল শব্দও আছে, আমি বিশ্বাস করি তোমরা এটা বয়সের সাথে সাথে জেনে যাবে, তোমরা তোমাদের এই বয়সন্ধিকালটাকে সুশৃঙ্খলভাবে যদি গড়তে পারো, নিজকে তৈরি করতে পারো, তাহলে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, তোমরা নিজের স্বপ্নকে বাস্তবে করতে পারবে। আমার বিশ্বাস তোমরা এই বিষয়টাকে অতি গুরুত্ব সহকারে অনুশীলন করবে। আমি বিশেষে তোমাদের সকলের এই বিষয় গুরুত্ব সহকারে জানা এবং বোঝার জন্য আহ্বান রেখে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ হচ্ছে। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। এই প্রত্যাশায় আজকের পাশে আসসালামু আলাইকুম।